হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমোলজি টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো এরোস F-52A ফোনটির ইনডেটেস নিয়ে। আপনি ইতিমধ্যে অনেকেই জানেন বাংলাদেশের বাজারে 4 থেকে 5 মাস আগে কিন্তু ইউস মার্কেটে এরোস F-52A ফোনটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। বর্তমান সময়ে কিন্তু এটা খুব প্রত্যেকটা দোকানেই কিন্তু ইউস মার্কেটে পাওয়া যাচ্ছে এরোস F-52A। তো এই ফোনটার অনেকেই রিভিউ চাচ্ছিলেন যে এই ফোনটা কেমন হবে কম দামে। এই ফোনটার নতুন দাম কিন্তু একসময় 70 থেকে 80 হাজার টাকা পাওয়া যায়, আর এখন ইউজ কিন্তু মার্কেটে 15 থেকে 17 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। অলমোস্ট 15 হাজার টাকায় অ্যাভেলেবেল কিন্তু এরোস F-52A ফোনটা কিন্তু পাওয়া যায়। দেখা যায় আপনি 15 হাজার বাজেটে 70-80 হাজার টাকার ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ফুল ইন ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন, প্লিজ সিটিতে সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরোস F-52A ফোনটি। এই ফোনটির কিন্তু দেখলে সবারই ভালো লাগবে, আপনার কিন্তু খুব পরিচিত মনে হবে, যেমন স্যামসাংয়ের নোট 10-এর মতো কিন্তু একদম সেম টু সেম। স্যামসাং নোট 10 যদি ইউজ কিনতে যান তাও কিন্তু আপনার 28 থেকে 29 হাজার টাকা লাগবে। তো ওই নোট 10-এরই মতো কিন্তু আপনি 15 হাজার টাকায় পেয়ে যাবেন। যদি কেউ ভাবছেন যে নোট 10 কিনবেন, তার ফিল যদি পাইতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এরোস F-52A ফোনটা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন। এই ফোনে রয়েছে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফুললি ফুল কার্ভ ডিসপ্লে একটা ফোন, দেখলে চমৎকার। এছাড়া এই ফোনটা খুবই হালকা একটা ফোন, দেখলে নোট 10-এর মতো অত ভারী না। আপনি পকেটে বা হাতে রাখলে, আপনি অনেকে দেখা যায় স্মার্টফোন কিন্তু অনেকে মাল্টিটাস্কিং করে এবং দীর্ঘক্ষণ চালায়, সেক্ষেত্রে হাত যে ব্যথা হবে সেরকম কিন্তু অসুবিধা হবে না এই ফোনটার দ্বারা। আপনি খুবই স্মুথলি ফিলের খুবই সুন্দরভাবে এই ফোনটা কিন্তু আপনি রান করতে পারবেন। তো এরোস F-52A এই ফোনটা কিন্তু প্রসেসরও খুবই হাই প্রসেসর দেওয়া আছে, স্ন্যাপড্রাগনের 765 যে প্রসেসর ইউজ করা হয়েছে। এছাড়া যদি আপনি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, ব্যাটারি ব্যাকআপ 3600 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা খুবই হালকা একটা ব্যাটারি, মোটামুটি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তো এছাড়া ক্যামেরার কথা বলতে গেলে, ক্যামেরা কিন্তু মেইন ক্যামেরা যেটা 48 MP পেয়ে যাচ্ছেন, রেয়ার ক্যামেরা কিন্তু যেটা মেইন 48 MP এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 MP ক্যামেরা। পিক্সেলের কথা বলতে গেলে ফুল এইচডি 2400x1080p পিক্সেল পেয়ে যাচ্ছেন। ডিসপ্লের কথা বলতে গেলে 6.3 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মোটামুটি কিন্তু চমৎকার একটা ডিভাইস। আর এটা কিন্তু বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। অনেকে ভাবছেন যে ভাই এটা 4G না 5G, এটা হলো 4G একটি স্মার্টফোন, তবে ডেডিকেটেড কিন্তু আপনি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন 512 জিবি। এছাড়া ফ্রন্ট গ্লাসে ব্যাক গ্লাসটাই আপনি ফ্রেম ইউজ করা হয়েছে, স্টাইলে পাঞ্চুয়াল ইউজ করা হয়েছে। ওয়েট পেয়ে যাচ্ছেন মাত্র 162 গ্রাম এই ফোনটা। এছাড়া সাইজের কথা বলতে গেলে 6.3 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, IPS LCD ইউজ করা হয়েছে, টাচ স্ক্রিনও থাকছে, ডিসপ্লে প্রোটেকশন কিন্তু থাকছে না এই ফোনে, অবশ্যই প্রোটেকশনটা নিয়ে নিতে হবে আপনার। তো ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক ক্যামেরা কিন্তু অবশ্যই 48 MP, ফ্রন্ট ক্যামেরা 16 MP, ফুল HD পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাশ LED ফ্ল্যাশ। এছাড়া ক্যামেরা ফিচারে অল পোর্ট্রেট মোড, নাইট মোড, সোলো মোশন, ব্রাশ, প্যানোরামা, কিউর কোড, ফেস বিউটি, HDR ফ্ল্যাশ লাইট, ডিসপ্লে ফ্ল্যাশ, ফেস আনলক সব কিন্তু আপনার পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম অবশ্যই অ্যান্ড্রয়েড, অপারেটিং ভার্সন পেয়ে যাচ্ছেন 11, যেটা 11 ভার্সন লাস্ট। এছাড়া ব্রাউজার কিন্তু HTML সাপোর্টেড করবে, জাভা সাপোর্টেড করবে। এছাড়া হার্ডওয়্যারের চিপসেট কিন্তু অবশ্যই ভালো একটা চিপসেট ইউজ করা হয়েছে, র্যাম পেয়ে যাচ্ছেন 8 জিবি, 128 জিবি। এছাড়া আপনি কিন্তু ডেডিকেটেড একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন এই সারে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো কাজ করে, সেন্সারগুলো যেটা আছে সেন্সারগুলোও কিন্তু ভালো কাজ করে এই ফোনে। তবে ব্যাটারি ব্যাকআপ হয়তো একটু কম পেতে পারেন, যেহেতু 3600 mAh ব্যাটারি, তাও মোটামুটি ফোন হিসাবে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, অ্যাভারেজ গুড। তবে 15 হাজার টাকা বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন হতে পারে এরোস F-52A ফোনটি। চাইলে আপনি এখন বর্তমান সময়ে যমুনা ফিউচার পার্কের মার্কেট থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারেন। আমাদের মেইন চ্যানেলে কিন্তু রেগুলার ইউজ ফোনের ভিডিও দেওয়া হয়, সেখান থেকে দেখে আপনি যে কোনো সব ভালো লাগলো ওই ফোন সব থেকে আপনি কিন্তু কিনে নিতে পারবেন অবশ্যই। তো ভিউয়ার্স, এরোস F-52A ফোনটির ইনডিটেল ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সে সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।